নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই জিও নিয়ে আসলো একটি নতুন রিচার্জ পদ্ধতি যার নাম হলো কিউ রিচার্জ এই কিউ রিচার্জ পদ্ধতির মাধ্যমে যদি আপনারা রিচার্জ করেন তাহলে এক ডিসেম্বরের পর থেকে জিও তাদের রিচার্জ মূল্য যতই বাড়াক আপনাদের কিন্তু এক্সট্রা করে আর কোনো মূল্য দিতে হবে না এবং মাসুল গুনতে হবে না আপনারা আগের মতোই রিচার্জ প্ল্যান পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা কি চান কিউ রিচার্জের মাধ্যমে রিচার্জ করতে যদি আপনারা চান তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা এই ভিডিওটি কোন সিম দিয়ে দেখছেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া কিন্তু প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি আমরা শুরু করি আগামী রবিবার এক ডিসেম্বর থেকেই ভারতের সব টেলিকম নেটওয়ার্কই বাড়াচ্ছে ট্যারিফ ভোডাফোন এয়ারটেলের পর সব কটি প্ল্যানের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে রিলায়েন্স জিও অর্থাৎ ডিসেম্বর থেকে নিজেদের সব কটি প্ল্যানের দামই বাড়াচ্ছে জিও তবে একটা কৌশল কাজে লাগিয়ে পুরনো ট্যারিফের পরিষেবা পেতে পারেন আপনি আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এক ডিসেম্বর থেকে সবকটি প্ল্যানের দামই বাড়াচ্ছে জিও কিন্তু তার আগেই রিচার্জ করে নিতে পারেন পুরনো দামেই এই অ্যাডভান্স রিচার্জকে কী কিউ রিচার্জ বলা হচ্ছে এই কিউ রিচার্জ বর্তমান রিচার্জের মেয়াদ শেষ হলে তবেই নতুন রিচার্জ কার্যকর হবে তো বন্ধুরা এখানে দেখুন কি বলেছে আসুন জেনে নেওয়া যাক এর জন্য জিও গ্রাহকদের ঠিক কি করতে হবে অর্থাৎ আপনি যদি কিউ রিচার্জের মাধ্যমে রিচার্জ করতে চান তাহলে আপনাদের কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেগুলো এবার আমরা দেখব প্রথম যে পদ্ধতি আপনাদের অবলম্বন করতে হবে সেটি হলো স্মার্টফোনে থাকা মাই জিও অ্যাপ আপনাকে ওপেন করতে হবে তারপরে সেকেন্ড স্টেপটি হলো এরপর মাই অ্যাকাউন্ট সেকশনে গিয়ে ভিউ ডিটেলসে ক্লিক করে জিও রিচার্জ প্ল্যানগুলো আপনাকে দেখে নিতে হবে অর্থাৎ আপনি কোন প্ল্যানটি রিচার্জ করতে চান সেটি আপনাকে দেখে নিতে হবে তৃতীয়ত বলেছে বেছে নিন আপনার পছন্দের প্ল্যানটি এখানে আপনার বর্তমান অ্যাক্টিভ প্ল্যানটি দেখাবে চার নাম্বার বলেছে দেখুন কিউ রিচার্জ অ্যাক্টিভ করতে অ্যাক্টিভ অপশনে আপনাকে ক্লিক করতে হবে পাঁচ নাম্বার অর্থাৎ শেষ স্টেপটিতে বলেছে এবার একটি পপ আসবে পপ আপ মেসেজ দেখে প্ল্যানের অ্যাক্টিভেশন কনফার্ম করলে নতুন নতুন রিচার্জ অ্যাক্টিভ হয়ে যাবে যা বর্তমান রিচার্জের মেয়াদ শেষ হলে তবেই চালু করা বা চালু বা কার্যকরী হবে তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন এটি একটি নতুন পদ্ধতি রিচার্জের যার নাম দিয়েছে কিউ রিচার্জ এই পদ্ধতির মাধ্যমে যদি আপনারা রিচার্জ করেন তাহলে যতই দাম বাড়ুক আপনারা কিন্তু আগের যে বেনিফিটগুলো রয়েছে অর্থাৎ আগের যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সেগুলোই কিন্তু আপনারা পাবেন তো বন্ধুরা আশা করি আমি সঠিক ইনফরমেশন দিয়েই ভিডিওটিতে আপনাদের বুঝিয়ে দিলাম ভিডিওটি ভাল লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ